Suvesna? মানদা? জয় দাদা? হ্যাঁ, এ দেখো বিয়ের কার্ড নিয়ে এলাম। মা, তাই আমি বৌদিকে, ও দাদা এখন যেন কার্ডটা কাউকে দিয়ে দিয়ে দেবেন না, ওই কার্ডে না সবকটা কার্ডে পুজোর হলুদ ছোঁয়াতে হবে, তারপর লোকজনকে দিতে হবে। ও, সে তোমাদের যা যা করার করতো। হ্যাঁ, ও হো, দাঁড়ান দাঁড়ান, বিবি, ও বিবি, এই দেখ তো দিদি বিয়ের কার্ড এসছে, শুভ কাজে। প্রথমে একটা জিনিস এলো, বলো দেখ বলো দেখ, আমি বৌদিকে জানি। ও মাই তো কি এত উলুটুলু কিসে? ওই দেখো মেয়ের বিয়ের কার্ড এসে গেছে। এসছে, এ দেখো তোমার পছন্দ মতোই তো করেছি। কিরকম হয়েছে? না এমনি তো ঠিক আছে, একটু বেশি ডার্ক হয়ে গেল কি? তাই এনিওয়ে দেখতে ভালোই লাগছে, কি কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। কি রে, আমারও খুব ভালো লেগেছে, বড্ড ভালো হয়েছে। বাহ বাহ বাহ। যাও তোমরা কাজে যাও। শেষ পর্যন্ত মার নামটাই কাটে দিলে? তোমাকে আমি বলেছিলাম, তুমি তো জানতে। তোমার মা পারমিশন দিলেন? না দিলে আর কার্ডে নামটা ছাপালেন কেন? ফাইনালি নামটা দেবার আগে একবার আমাকে জানালে পারতে, তাতে অশান্তি আরো বাড়তো। সুদেশনা, তুমি তো আমার মাকে কোনোদিন পছন্দ করনি, আর আমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তুমি কোনোদিন সম্পর্ক রাখতে চাও না। শুধু শুধু আমাকে ব্লেম করছো কেন? তুমি জানো না কেন আমি সম্পর্ক রাখতে চাইনি? যারা তোমার সঙ্গে সম্পর্ক রাখে না তারা আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে? ফ্যামিলি দরদি হয়ে উঠেছে না? বৌদি এরকম করো না, এই সামান্য একটা ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে, দেখো কদিন পরে তো বাড়িতে একটা শুভ কাজ, এইসব জিনিস নিয়ে এরকম করে অশান্তি করতে আছে? বাড়ি ভর্তি কাজের লোক, তারা কি ভাবছে বলো দেখি নি? এমন করতে নেই লক্ষ্মী বৌদি, আমার করো না এমন। তোমার কাজ নেই, যাও কাজে যাও, সব সময় আমাদের ব্যাপারে। কাকে কি বলছো সুদেশা? মানুষটা কাজের লোক, তোমার কি এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই? ভুল হয়ে গেছে বৌদি, ভুল হয়ে গেছে, আর কখনো কিছু বলবো না, আর কখনো ভুল হবে না, কখনো না। কাজের লোক, সব ব্যাপারে কথা বলেছে। মানুষের সঙ্গে দুর্ব্যবহারই না তোমাকে একেবারে শেষ করে দেবে। কেন লোককে এইভাবে অপমান করো? আমি অপমান করি? And what about you? প্রত্যেকটা স্টেপে তুমি যে আমাকে হিউমিলিয়েট করো, সে জ্ঞান রয়েছে তোমার? তুমি ও বাড়িতে গেছো, তোমার মার সঙ্গে গিয়ে সমস্ত কথাবার্তা বলেছো, মত আদায় করেছো, আমি তার বিন্দু বিসর্গ কিন্তু জানি না। আমরা নাকি হাজব্যান্ড ভাই, এক ছাতের তলায় থাকি। এখন তো বেশ বুঝতে পারছি, মিতুদির সঙ্গে এ ব্যাপারে তোমার আগেই কথা হয়েছিল, তাই জন্য মিতুদি তোমার মার আসার খবরটা তোমাকে এত ফলাও করে দিয়েছে। এখন ওকে বলে দিও, আমার সঙ্গে কনস্পিরেসি করে কিন্তু কোনো লাভ হবে না। প্লিজ এই কথাগুলো এইভাবে বলো না, তোমার লজ্জা করছে না? লজ্জা তো তোমার হওয়া উচিত, লজ্জা তোমার হওয়া উচিত, যে মা তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। তোমার নাম মুখে আনতে যারা ঘেন্না পায় তাদেরই কাছে গেছো তুমি তোমার মেয়ের বিয়ের জন্য, লজ্জা তোমার হওয়া উচিত।
এত বেলা পর্যন্ত সকলকে বসিয়ে রেখে দিয়েছে, তাও তো ভাগ্যিস আমি টুসুকে খাইয়ে দিয়েছিলাম। আরে বাবা, ওকে তো শুধু শুধু দোষ দিয়ে লাভ নেই, নতুন চাকরি, তাড়াতাড়ি বললি তো তাড়াতাড়ি আসা যায় না। আরে বাবা চলে আসবে এক্ষুনি, মধু তো ফোন করলো। এই হে মুন্নি, মধু তোরা বরং বসে পড় বুঝলি, অনেক বেলা হলো। বিশাখা তুইও বরং ওদের সঙ্গে খেয়ে নে না, বেলা হয়ে গেছে তো। মানে তোর তো আবার এত বেলা করে খাওয়ার অভ্যেসটা নেই, তুই খেয়ে নে। ওই তো রাজা এসে গেছে, এত দেরি করলি কেন তুই? ছোটদা আমাদের সবার কিন্তু পেটে ছুঁচোয় ডন মারছে। সরি রে মা, সবাইকে খেতে দিয়ে দাও, আমি হাতটা ধুয়ে আসছি। আমার রান্না বান্না সে কখন হয়ে গেছে, সবাই তোর জন্য ওয়েট করছে। রাজা তুই এলেই সকলকে দিয়ে দেবো। মিষ্টিটা নিয়ে আছো, থাকলে কিন্তু খুব ভালো হতো বলো। চিন্তা নেই, আমি দীপুর জন্য সব খাবার তুলে রাখবো, রাতে এসে খাবি। সামনে 9 তারিখ আমার বউ ভাত, আমার শ্বশুর বাড়িতে তোমার নেমন্তন্ন আছে, চলে এসো। কি রে রাজা, খাচ্ছিস না কেন মন দিয়ে? না খাচ্ছি তো। যাই বল, কালকে আমাদের প্রোগ্রামটা কিন্তু খুব সাকসেসফুল হয়েছে, তাই না? আমার কিন্তু একটা দুঃখ রয়ে গেল। তোমার আবার কিসের দুঃখ? হ্যাঁ এখানে যে কটা রান্না হয়েছে সব তো তোমার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। আরে আমি খাওয়ার কথা বলছি না মা, এই যে মধু এইমাত্র বললো যে কাল আমাদের ফাংশনটা খুব সাকসেসফুল হয়েছে, তার জন্য একটা কারণ যেমন ছোটদা, অন্য একটা কারণ কি? আর একটা কারণ তেমনি দুষ্টু। দুজনেই এত ভালো পারফর্ম করেছে বলেই তো সব ব্যাপারটা এত ফাটাফাটি হয়েছে, তাই না? দুষ্টুকে কিন্তু আজ নেমন্তন্ন করলে খুব ভালো হতো। এই কথাটা কিন্তু 100 বার ঠিক, মেয়েটাকে না দেখলে বোঝাই যায় না না যে এত গুণী মেয়ে। শোনো, দুষ্টু ভালো নাচতে পারে ঠিকই, কিন্তু আমি আগে মানুষের ব্যবহারটা দেখি। আরে না রে, বড় লোকের আদুরে মেয়ে তো, তাই একটু খাম খেয়ালি। মেয়েটা কিন্তু খুব ভালো। আচ্ছা মুন্নি, একটা মেয়েকে যদি তুই এই বাড়িতে খেতে বলতিস, বাড়ি কেউ কি বারণ করতো? তোর দুষ্টুকে খেতে বলার ইচ্ছে ছিল বললেই পারতিস। কি জানি বাবা, ওকে নেমন্তন্ন করতে চাইলে তোমরা হ্যাঁ বলবে না না বলবে, সেই সব 7-5 ভেবেই তো আমি। তোমার কি হয়েছে রাজাদা, খাচ্ছ না? শরীর খারাপ তাই না? আরে বাবা খাচ্ছি তো, তুই খা না। আরে শুনলাম তো মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, ওকে খেতে বললে তো ভালোই হতো, একেবারে আইবুড়ো ভাত খাওয়া হয়েছে তোর। তখন থেকে একই বিষয় নিয়ে কথা বলছো কেন তোমরা? আর কোনো কথা নেই তোমাদের কাছে? একটা বড় লোকের মেয়ে 2 দিন হয়েছে পাড়ায় এসেছে, তাকে নাকি আবার নেমন্তন্ন করে খাওয়াতে হবে।
আরে মুন্নি, তোরা তো গায়ে পড়া স্বভাব কেন রে? বড়লোক দেখিসনি কোনোদিনও? বড়লোক দেখে লাল পড়ছে না? উথাল পাতাল হচ্ছে কেন? কেন কেন এত কষ্ট হচ্ছে আমার? কি সুন্দর কি সুন্দর দেখতে হয়েছে কিন্তু না? সত্যি সত্যি হিরে দিয়ে দিল, জামাই কিন্তু আমাদের নজর আছে, কতটা মানতেই হবে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কি ভালো কি ভালো। তবে একটা প্রশ্ন আমার মনে জাগছে, সেটা আমি করবই করব, সেইটা হচ্ছে এইটা যে বরেরা কিন্তু বউকে ফুলসজ্জের রাতে আংটি দেয়। তুই দিলি দিলি ফুলসজ্জার রাতে দিতি, এত আগে কেন দিলি? তার মানে বর কিন্তু বিয়ের আগে থেকেই খুব ভালোবাসছে। কি গো, আমি বলেছিলাম না তোমার? মানু, কি হয়েছে মা? কি হয়েছে তোমার? হ্যাঁ, কই দেখি দেখি। ও মা, এমন আনন্দের দিনে তুমি এমন মন খারাপ করে আছো কেন? মুখখানা এমন কেন? কি হয়েছে? কিছু না। তাই কিচ্ছু না? তুমি বলবে কিচ্ছু না আর আমি অমনি সেটা মানবো? কিছু তো একটা হয়েছে, আর আমায় তো শুনতেই হবে কি হয়েছে বলো। অবশ্যই আমি বোধ হয় জানি যে কি হয়েছে। কি জানো তুমি? মন কেমন করছে তাই তো? মন খারাপ তো করারই কথা মা, হ্যাঁ, হাজার হোক বিয়ে বলে কথা। জানো তো সব মেয়ের এমনটা হয়, ধরো তোমার যতই মনে হোক না কেন, এই বাড়িটা আমার দুচক্ষের বিষ, এই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না। তবু দেখবে যখন এই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার সময় হবে, তখন দেখবে এই মানুষগুলোর জন্য তোমার প্রাণটা কত কাঁদছে। হাজার হোক, সেই ছোট্ট থেকে এদের সঙ্গেই তো থেকেছ, এদেরকেই তো বাবা মা বলে ডেকেছ। মানু, এই বিয়েটা কি আমাকে করতেই হবে? মা চিচি, অমন কথা বলে না মা, একদম ভেবো না। আমি তোমায় বলছি দেখো, এখন তোমার এমন মনে হচ্ছে তো যেই বিয়েটা একবার হয়ে যাবে, দেখবে সব কেমন পাল্টে গেছে। তখন আবার ওই শ্বশুর বাড়ি ছেড়ে, বরকে ছেড়ে এ বাড়িতে আসতে ইচ্ছেই করবে না, বরকে ছেড়ে থাকতেই ইচ্ছে করবে না। সবার কি বর থাকে? তুমি কি করে আছো? এই দেখো, শোনো কথা, আমি কি করে আছি,
কি করব বলো? ঈশ্বরের উপর যে কারো হাত নেই, ঈশ্বর যদি কাউকে নিজের কাছে টেনে নেন তাহলে তো আর তবু কি জানো, বিয়ে বলতেই না শাঁক উলু টোপর পরা কালো কালো একটা মুখ মুখের সামনে ভেসে ওঠে। মানু, তুমি তোমার বরকে খুব ভালোবাসতে না? বলো না মানু, তুমি আজও তাকে খুব ভালোবাসো না? আমার একটা কথা খুব বলতো জানো তো, আমি তো খুব মুখ ঝামটা দিতুম, সবসময় বলতুম তুমি এটা কেন করো ওটা কেন করো, আমি একবার সব সাজি গুছিয়ে রাখছি কেন তুমি সব ওলট পালট করছো। তখন আমি বলতো তুমি কি ভাবছো আমি শুধু এখানে জ্বালাচ্ছি, আমি যখন থাকবো না তখন ওপর থেকে তোমায় জ্বালাবো, তুমি কি ভাবছো আমি মরে গেলে তুমি শান্তি পাবে? আমি মরে যেখানে যাব দেখবে সেখানেও আমার পাশে আমি তোমার জন্যই একটা জায়গা করে রেখে দেব, ঠিক রেখে দেব। মানু, হ্যাঁ মা, তোমার বরের জন্য তোমার খুব কষ্ট হয় না মানু? যাও মা, ও মা, জামা কাপড়টা পাল্টে ফেলো যাও। আর শোনো একটা কথা বলি, তোমার মামমামের মন মেজাজ না আজকে ভালো নেই, যদি পারো গিয়ে একটু ওনার সঙ্গে গপ্প টপ্প করো, ওনার ভালো লাগবে, কেমন? মানু, বিয়েটা ক্যান্সেল করে দাও না মান, আমার একদম করতে ইচ্ছে করছে না, ক্যান্সেল করে দাও। ওভাবে বলতে নেই মা, ওভাবে বলতে নেই, পাগলি, কত ভালো বর পেয়েছো বলো তো, সব মেয়ে বিয়ে হয় মা।